রাজধানীতে কারফিউ এখন শিথিল কর্মদিবস সকাল থেকেই বেরিয়েছেন অনেকে বিস্তারিত তথ্য জানাবেন আমার সহকর্মী আরিফুল রহমান সবুজ তিনি বাংলা মোটর এলাকায় আছেন সবুজ কারফিউ তো শিথিল রয়েছে রাজধানীতে কর্মচাঞ্চল্য কেমন চোখে পড়ছে আপনার ক্যামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার ওয়াইড ইস্যুত মূলত কারফিউ শিথিলের পর থেকেই অর্থাৎ কারফিউ যখন 3-4 ঘন্টা পর্যন্ত শিথিল ছিল তখন থেকেই মানুষের মধ্যে ধীরে ধীরে স্বস্তির যে জায়গাটি সেটি আসতে শুরু করেছিল এখন যেহেতু 11 ঘন্টা শিথিলের সময় বাড়িয়েছে 11 ঘন্টা পর্যন্ত শিথিল অর্থাৎ দিনের যে কর্মদিবসটি রয়েছে সেই কর্মদিবসের বেশিরভাগই আসলে শিথিল চাচ্ছে সেই হিসাবে স্বাভাবিক যে জনজীবন সেই স্বাভাবিক জনজীবনের যে চিত্র সেটি ধীরে ধীরে কিন্তু রাজধানীতে দেখা যাচ্ছে এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন সকাল 8টা নাগাদেই এই যে বাংলা মোটরের যে মূল সড়কটি রয়েছে এই সড়কটিতে রীতিমতো দীর্ঘ যানজটের তৈরি হয়েছে এবং সময় যত গড়াচ্ছে সকালের পর থেকে অর্থাৎ 7টার পর থেকে মানুষজন আসলে ঘর থেকে বের হওয়া শুরু করেছেন যেহেতু 9টা থেকে অফিস আদালত শুরু হচ্ছে সেই হিসাবে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু যানবাহনের চাপ বাড়ছে এবং বিশেষ করে যেহেতু এই রুটটিতে যেই সহিংসতা হয়েছে সহিংসতার ফলে মেট্রো রেল আসলে বেশ কয়েকদিন ধরে বন্ধ মেট্রো রেল আসলে চালু না হওয়ার কারণে এই রুটটিতে আসলে মেট্রো রেলের যে যাত্রীর চাপ ছিল সেই চাপটি আসলে সড়কের উপর পড়েছে সেই কারণে দীর্ঘ যানজট এবং মানুষজনের কিছুটা ভোগান্তি হয়েছে তারপরও মানুষজন বেশ স্বস্তি কারণ তারা বলছেন যে তারা আসলে স্বাভাবিক জনজীবন চান স্বাভাবিক জনজীবন যেহেতু তৈরি হচ্ছে যদিও এখনও কিছুটা যেই স্থবিরতা ছিল সেই স্থবিরতা পুরোপুরি এখনও কাটিয়ে উঠতে পারেনি তবে মানুষজন মনে করছেন যে ধীরে ধীরে যেহেতু কারফিউয়ের সময় বাড়ানো হচ্ছে পুরোপুরি যেটি যেহেতু একেবারে স্বাভাবিক হয়ে এসছে সব কিছুই ব্যবসা বাণিজ্য থেকে সব কিছু সেই হিসাবে তারা বলছেন ধীরে ধীরে যেই সময়টি এখনও কারফিউ বলবৎ আছে সেটিও ধীরে ধীরে তুলে দেওয়া হবে এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা আগে ছিল সেই রকমই জীবনযাত্রা শুরু করতে পারবেন তারা সবুজ ধন্যবাদ আপনাকে